দেখুন, ওবামার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেনারি। অনলাইন ডেস্ক। বর্তমান স্ত্রী মিশেলের সঙ্গে প্রেম ও বিয়ের আগে শিলা মিয়োশি জ্যাগার নামে এক নারীর প্রেমে পড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামার বিয়ের প্রস্তাব দুইবার প্রত্যাখ্যান করেন এই নারী। ওবামার প্রস্তাব গ্রহণ করলে মিয়োশি হইতেন ফার্স্ট লেডি। খবর বিবিসি। 80-এর দশকের মাঝামাঝি শিকাগোতে থাকাকালে ওবামার সঙ্গে পরিচয় হয় মিয়োশি। ডাচ জাপানি বংশোদ্ভূত মিয়োশি প্রতি ওবামা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই তিনি বিয়ের প্রস্তাব দেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মিয়োশি। ওবামা নিয়ে নতুন এক জীবনী গ্রন্থে এই প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়েছে। রাইজিং স্টার, দ্য মেকিং অফ বারাক ওবামা শিরোনামে বইটি লিখেছেন ডেভিড গ্যারেজ। ওবামার ব্যাপারে মিয়োশির সাক্ষাৎকার নেন এই গ্রন্থাগার। এই জীবনী গ্রন্থের বিভিন্ন অংশ বৃহস্পতিবার লন্ডনের দৈনিক মেট্রো সহ ব্রিটেন ও আমেরিকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। কেন ওবামাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এমন প্রশ্নের জবাবে মিয়োশি জানান, তার বয়স তখন 23 এবং তার বাবা মা চাননি এত অল্প বয়সে তাদের মেয়ের বিয়ে হোক। বিয়ের প্রস্তাবে বিফল হলেও সম্পর্ক টিকে ছিল আরও কিছুদিন। তারপর ওবামা যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ পেলেন, তখন মিয়োশিকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দেন তিনি, কিন্তু আবারও প্রত্যাখ্যাত হন। দ্বিতীয়বারেও কেন ওবামাকে না করলেন তিনি? মিয়োশি বলেন, তাদের সম্পর্ক সে সময় অনেকটাই আলগা হয়ে পড়েছিল, ফলে তিনি আর উৎসাহ পাননি। শিলা মিয়োশির বয়স এখন 53। ওহাইওর একটি কলেজে অধ্যাপনা করেন তিনি। তিনি বলেন, ওবামা তখন থেকেই রাজনীতি নিয়ে অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং তখনই তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার বাসনা তৈরি হয়েছিল। শিলা মিয়োশির সঙ্গে প্রেমের সম্পর্ক চুকিয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যে ওবামার সঙ্গে দেখা হয় মিশেলের। জীবনী গ্রন্থে দাবি করা হয়েছে, মিশেলের সঙ্গে সম্পর্ক শুরুর পরও কয়েক বছর মিয়োশির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ওবামা। বিয়ের আগের এ প্রেমের সম্পর্ক নিয়ে ওবামা এখনও মুখ খোলেননি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।